সামাজিকভাবে বয়কট করতে হবে একটা সুদকুনকে যদি বয়কট করা হয় তার জানাজা তার সাথে লেনদেন তার সাথে আত্মীয়তার বন্ধন যদি বয়কট করা হয় সুদকুন যদি বাপ হয় তার সাথে যদি বন্ধন ছিন্ন করা হয় কারণ বাপ হারামের সাথে সম্পৃক্ত বাপের হারাম কাজ সাপোর্ট করা যায় না হালাল তো হালাল আল হালাল বাইন ওয়াল হারাম বাইন ও বাইনহুমা মুস্তাবিহাত হালাল যেটা এটা সুস্পষ্ট হারাম যেটা এটাও সুস্পষ্ট আর এই দুইটার মাঝে অস্পষ্ট কিছু জিনিস আছে একজন মুত্তাকি হারাম জিনিস তো দূরের কথা অস্পষ্ট কাজও করতে পারে যেই কাজে সন্দেহ আছে যেই খাবারে সন্দেহ আছে যেই লেনদেনে সন্দেহ আছে একটা মুত্তাকি মুমিন সেই কাজটাও করে না যে সুদ আল্লাহ হারাম করেছেন সুদ কি হারাম বলেন হারাম সবাই বলেন হারাম সুদ হারাম সুদটা হারাম করেছেন কে আল্লাহ মদ হারাম করেছেন কে আল্লাহ শুকর হারাম করেছেন কে আল্লাহ ও আল্লাহর বান্দারা দুধ খাওয়াটাকে হালাল করেছেন কে আল্লাহ কেউ যদি চায় আমি দুধ খাবো না আমি মদ খাবো মদ খেয়েও মানুষ জীবন চালায় আবার দুধ পান করেও মানুষ জীবন চালায় এই দুই মানুষের জীবন এক নয় এই দুই মানুষের গন্তব্য এক নয় এই দুই মানুষের টার্গেট এক নয় ঠিক কিনা জোরে বলেন টার্গেট এক নয় টার্গেট এক নয় ও আল্লাহর বান্দারা আমাদের সমাজে যে সুখর ভাই বোনগুলো সুদ খায় এরা হারাম খায় কি খায় এদের জন্য কিন্তু হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ রেখেছিলেন কিন্তু এরা ইচ্ছে করে হালাল বাদ দিয়ে হারামের দিকে দৌড়াইছে এই জন্য সুদটাকে তার কাছে আল্লাহ মজা লাগায় দিছে সুদের সাময়িক মজা কিন্তু শান্তি নাই কারণ আল্লাহ যা হারাম করেছেন হারামের মধ্যে কখনোই কোনোদিন আরাম থাকে না হারামের মধ্যে কোনো আরাম থাকে না হারামের মধ্যে কখনোই আরাম থাকে না এটা দিলের ভিতরে ঢোকা দিলের মধ্যে ঢোকা হারাম হারাম হালাল হালাল হালালের অবস্থান হচ্ছে জান্নাতে আর হারামের অবস্থান হলো জাহান্নামে একটা মানুষ যখন হালাল রিজিক বাদ দিয়ে হারামের দিকে দৌড়ায় হারামের রাস্তাটা তার জন্য সহজ হয়ে যায় মনে রাখবেন একটা লোক অফিস চাকরি করে দুই কলিগ একসাথে চাকরি করে একজন ঘুষ ছাড়া চলতে পারে না আর একজন ঘুষের ধারে কাছেও নাই দুটোটা মানুষ চলতেছে একজন ঘুষ খেয়ে চলতেছে আর একজন ঘুষ ছাড়া চলতেছে ঘোর সারা যে চলে তার জীবনের মধ্যে শান্তির অভাব নাই আর যে ঘুষ খেয়ে চলে তার জীবনে অশান্তির অভাব নাই পেরেশানি মুসিবতের অভাব নাই জিজ্ঞেস করে আপনাদের সমাজে যারা সুদখোর আছে টাঙ্গাইলে আছে নাকি সুদখোর ঘাটাইলে আছে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে আমাদের সমাজে এখন পুরুষের পাশাপাশি নারীরা সুদ খায় ঠিক না আল্লাহ তাআলা বলেন ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه موعظة فانتهى فله ما سلف وأمره إلى الله
ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون الله تعالى بولين الذين يأكلون الربا جرى شكاه لا يقومون إلا دربنا إلا طبي كما يقوم الذي يتخبطه الشيطان من المس شيطان যদি কাউকে স্পর্শ করে জিন যদি কাউকে আসর করে জিনে ধরা রোগী দেখছেন সমাজে এই আপনাদের গাটালি জিনে ধরে না জিনে ধরা রোগী আছে না দেখবেন একটা নরমাল মানুষ ধাক্কা দিলে পড়ে যায় কিন্তু জিনে ধরলে তারে দর্জন মিলায় ধরে রাখতে পারে না ঠিক ছুটে জায়গা কারণ জিনে তারে আশ্রয় করছে দেখেন আল্লাহর কোরআন প্রমাণ করেছে জিনে ধরাটা আল্লাহ বলেছেন আর বর্তমান সময়ের মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলে জিনে ধরা বলতে কোনো রোগ নাই এটা একটা ভুয়া ডাক্তার জানে না তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে আর আল্লাহর ইলমের সীমাবদ্ধতা নাই আল্লাহ বলেন জিনে ধরে ডাক্তার বলে ধরে না কাটটা শুনবেন কথা বলেন কাটটা শুনবেন আল্লাহ বলেন জিনে ধরলে যেমন রূপ রূপ না মাতাল কে বাবা কে মা কে স্বামী কে স্ত্রী কে ভাই কে বোন চিনে না চলে যেতে চায় এ যেমন মাতাল হয় সমাজে চলমান একটা সুদকুরকে কবর থেকে যখন আল্লাহ উঠাবেন এটাকে মাতাল হিসাবে উঠাবেন পাগল হিসাবে যদি কেউ কথাগুলো শুনে থাকেন খেয়াল করে আল্লাহর বান্দারা নবীজি বলেন হাশরের ময়দানে এই সুদখোরের হাতে ফেরেশতারা একটা অস্ত্র দিবে অস্ত্র দিয়া বলবে যাও তুমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করো আপনারা পারবেন পারার কথা তো কারণ বাংলাদেশের মানুষের মাঝে দুইটা জিনিস খুব ভালো করে প্রবেশ করেছে এর মধ্যে একটা হলো সুদ খাওয়া আর আরেকটা হলো বিড়ি খাওয়া ঠিক আসতে বললেও ঠিক জোরে বললেও ঠিক টোবাকো কোম্পানির মালিককে জিজ্ঞাসা করেন কোন দেশের মানুষ সিগারেট বেশি খায় জিজ্ঞাসা করেন অথচ তারা যারা সিগারেট বানায় ওদের দেশে এত সিগারেট চলে না বাঙালির দুইটা অর্জন একটা অর্জন সুদ খাওয়া আর একটা অর্জন বিড়ি খাওয়া দেখেন বিকালবেলা রাগ করতেছে মনে হয় বিকেল বেলা দেখবে কিছু বাচাল সিজনের কিছু মানুষ আছে এগুলো কোনো কাজের না দোকানের মধ্যে বসে পায়ের উপরে পা উঠায় বিড়ি খায় আর পান খায় এই বিড়ি খায় আর চা খায় আর তার আলাপ শুনলে মনে হবে যে বাংলাদেশে তার মতো জ্ঞানী আর একজনও নাই কে বলে আপনারা আছে না শুধু তাই না সে এমন এমন পণ্ডিতি কথা বলে মনে হয় যেন এলাকার মেম্বার চেয়ারম্যান তার পকেটে সেই সে একমাত্র বেশি বুঝে একমাত্র পাওয়ারফুল লোক সে আপনাদের ঘাটাইল এরকম নাই বেহুদা অথচ সারাদিন বাইরে লোজে 1000 টাকা বের করে আছে না কামলা দিছে কামলা যে খেত লাগাইয়া রোয়া লাগাইয়া মানে জমিতে ধান চাষ করে আইসা এইরকম আলাপ করতেছে আর আমার চাষাদের তো কোনো কাজেই নাই চাষারা তো দোকানে বসে সারা গ্রামের যত গিবত আছে সব বিনা পয়সায় ডেলিভারি দেয় অমুকের ছেলে চলে গেছে অমুকের মেয়ে বাইকে গেছে মানে বিশাল এক খবর কথা বলেন না এখানে রাগ করতেছেন নাকি
আপনারা পিছনে কেন আমার শরম লাগে সামনে আসেন চেহারা দেখি আপনারা সামনে আসেন ও ভাই আছে না আল্লাহ আপনি মাফ করেন বাবাজি এই কাজগুলো ছাইড়া দিয়ে এলাকার মধ্যে প্রসিদ্ধ সুখর মাদ্রাসা রয়েছে শিয়ার সুদরেও কেশিয়ার মাদ্রাসারও কেশিয়ার রাগ করেন না বাবা রাগ করেন না একটা সুখর যদি মাদ্রাসার কমিটির ভিতরে থাকে একটা জবরদখলকারী যদি মসজিদ কমিটির সাথে জড়িত থাকে এই মসজিদে নামাজ পড়ে কোনোদিন খুশু খুজু আসবে না সমাজের চিত্রটা বড় করুন একটা সুখর মসজিদে 20,000 টাকা দিলে একবারে পিছন থেকে ডেকে এনে তার সামনে ইমামের পিছনে বসায় দেওয়া হয় কিরে ভাই রাগ করতেছেন না বেতা লাগতেছে বেতা লাগলে উচ্চ শোনেন শোনেন উঠতে যায় না সমাজের ভিতরে যদি কোনো মানুষের জ্বর হয় প্যারাসিটামল খাইলে জ্বর যেতে পারে কিন্তু কোনো মানুষের যখন ক্যান্সার হয় সারা দুনিয়া প্যারাসিটামল খাইলেও তার ক্যান্সার যাবে না কেমোথেরাপি ছাড়া সমাজে সুদ আজকে ক্যান্সারের মতো ধরছে ঠিক বলে জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন আজকে সমাজের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে নারীতে পুরুষে পুরুষে সুদ ঢুকে গেছে স্বামী ওষুধ খায় স্ত্রী ওষুধ খায় মসজিদের সভাপতি ওষুধ খায় সেক্রেটারি ঘুষ খায় কেশিয়ার সুদ খায় ঠিক কিনা জোরে বলেন সমাজের সমাজপতি সমাজের মাতবর ওষুধেরও মাতবর ঠিক কিনা পুরো এলাকার মধ্যে সুদের ছড়াছড়ি সে নিয়ন্ত্রণ করে আমি অনুরোধ করে বলছি আমার প্রতি কেউ রাগ করেন না রাগ করেন না তবে আপনি হালাল পথ ছেড়ে হারাম পথে পা বাড়িয়েছেন আপনার গন্তব্য কিন্তু জাহান্নাম ছাড়া বিকল্প কিছু নাই বিকল্প কিছু নাই মুসলমান ভাইয়েরা আমার আমি জানি না আপনাদের এলাকার খবর কি আমাদের বৃহত্তর ময়মনসিংহ আমরা দেখেছি 100 ঘর যদি তালাশ করা হয় 100 ঘরের মধ্যে 95টা ঘর কিস্তির সাথে সম্পৃক্ত কেউ গ্রামীণ ব্যাংক থেকে আনছে কেউ আশা থেকে আনছে কেউ প্রশিকা থেকে আনছে কেউ এটা থেকে সেটা থেকে 20 বছর যাবৎ তার কিস্তি শেষ হয় না এক কিস্তি দেয় তো আরেক কিস্তি আসে এই কিস্তি তোমার এই কিস্তি কিস্তি করতে করতে জাহান্নামে নিয়ে ছাড়বি বিশ্ব নবীজি বলেছেন যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের লেনদেনে সাক্ষী থাকে সুদের লেনদেনে জামিনদার হয় এরা সব সমান অপরাধী একটা সুদ করে 70টা পাপ নিম্নমানের পাপ তার মার সাথে জানা করা এই জোরে বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন আল্লাহর নবী বলেন 1 টাকা সুদে যদি কেউ লেনদেন করে 36 বার গুনাহ হয় জেনার গুনাহ এই জোরে বলেন জোরে জোরে কতবার জেনার গুনাহ হয় বাস্তবে একটা চিত্র উঠে ধরি আপনাদের সামনে খুব খেয়াল করেন 1 টাকা সুদ খাইলে 36 বার জেনার গুনাহ হয় তাহলে যে লোকটা একটা সমাজে 10 লাখ টাকা সুদে লাগাইছে তার অবস্থা কি এই হেই চলে কি সে বাবা তোমার বসো এরা কি অসুস্থ হয়ে গেছে না সাইরে দিব নাকি দোয়া করে দিব আপনারা যদি উঠা বসা করেন তাহলে মনে করবো যে আপনারা আমার বয়ান পছন্দ করতেছেন না লাল কার্ড দেখাইতেছেন ডিভোর্সেন না একটু ধৈর্য ধরে এই যুবক ভাই এটা তোমার দরকার বুড়া মানুষগুলো তো এই করে করে যে গেলই গা জীবন শেষ করে দিছে তুমি শোনো তুমি পরিবর্তন হবে তো সমাজ পরিবর্তন হবে যুবকরা পরিবর্তন হবে তো সমাজ পরিবর্তন হবে আজকে যুবকদের কারণেই এরকম একটা মাঠে আজকে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে তাদের কারণে হচ্ছে এরা যদি পরিবর্তন না হতো তাফসির মাহফিল হতো না সমাজ পরিবর্তনের প্রথম কান্ডারি তোমরা
তোমরা পরিবর্তন হলে রাষ্ট্র পরিবর্তন হবে সমাজের অব্যবস্থাপনা যা আছে তা পরিবর্তন হবে সুদ বন্ধ হবে সুদখোরকে সামাজিকভাবে বয়কট করতে হবে একটা সুদখোরকে যদি বয়কট করা হয় তার জানাজা তার সাথে লেনদেন তার সাথে আত্মীয়তার বন্ধন যদি বয়কট করা হয় সুদখোর যদি বাপ হয় তার সাথে যদি বন্ধন চিহ্ন করা হয় কারণ বাপ হারামের সাথে সম্পৃক্ত বাপের হারাম কাজ সাপোর্ট করা যায় না হালাল তো হালাল আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত হালাল যেটা এটা সুস্পষ্ট হারাম যেটা এটাও সুস্পষ্ট আর এই দুইটার মাঝে অস্পষ্ট কিছু জিনিস আছে একজন মুত্তাকি হারাম জিনিস তো দূরের কথা অস্পষ্ট কাজও করতে পারে যেই কাজেও সন্দেহ আছে যেই খাবারে সন্দেহ আছে যেই লেনদেনে সন্দেহ আছে একটা মুত্তাকি মুমিন সেই কাজটাও করে না হালালের বিধান দিয়েছেন আল্লাহ কথা বলেন ঠিক আর আজুনে বলেন ঠিক সুদকে হারাম করলেন কে আল্লাহ ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা আল্লাহ তাআলা বলেন আমি ব্যবসা বাণিজ্য করে হালাল করলাম আর সুদকে আমি চিরতরে হারাম করলাম বিধান কার আল্লাহ আপনি আল্লাহর কথা মানবেন না মা বাবার কথা মানবেন আল্লাহ যেই সংসারে মা বাবা সুদখোর হয় প্রয়োজনে সন্তান মা বাবাকে ছেড়ে দিতে পারে কিন্তু সুদ সমর্থন করতে পারবে না মা বাবার আদেশ ততক্ষণ পর্যন্ত মানতে হবে যতক্ষণ পর্যন্ত মা বাবা ইসলামী শরীয়তের বাইরে আদেশ দেয় না কিন্তু মা বাবা যদি ইসলামী শরীয়তের ইসলামী আইন কানুনের বাইরে আদেশ দেয় হারাম কাজের দিকে ডাকে শিরিকের দিকে ডাকে তোমাকে অন্যায় কাজের দিকে আহ্বান করে এই সমস্ত মা বাবার কথা শোনা যাবে না মানা যাবে না বিধান কার বলেন বিধান কার একটা সন্তানকে যদি তার বাবা ডাকে চলো মাজারে যাই সিজদা দিয়ে আসি সন্তান স্ট্রিক্ট বলে দিতে হবে তুমি বাবা হতে পারো কিন্তু শিরিক আমি করব না শিরিক করব না আমার এই কপাল আল্লাহ বানিয়েছেন কেবল তারে সিজদা দেওয়ার জন্য যে মাজারে নয় এটা কোন নেতার পায় না এটা কোন মূর্তির পায় নয় এই সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না কারা 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 এটা সমর্থন করে হাত উঠান সিজদা কারে দিতে হয় জোরে বলেন আরো জোরে বলেন সিজদা দিতে হয় কারে